আমরা একটু আগে দেখলাম হচ্ছে দ্রবণের লোহকরণ সূত্র বা হচ্ছে ডিলিউশন ল এখন আমি তোমাদের বলেছিলাম যে আমরা এখন দেখবো হচ্ছে ডিলিউশন লটাই আমরা দেখবো লোহকরণ সূত্রটাই আমরা দেখব কিন্তু আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র অ্যাসিডিক সলিউশনের জন্য অথবা শুধুমাত্র বেসিক বা খাট সলিউশনের জন্য কিন্তু এখন আমরা ডিলিউশন লটাই দেখব বি ওয়ান এস ওয়ান টু বি টু কিন্তু এক পাশে থাকবো হচ্ছে আমাদের অ্যাসিডিক সলিউশন আর এক পাশে থাকব হচ্ছে আমাদের খার্ড সলিউশন এবং এই ফর্মুলাটা আমাদের নতুন করে শিকার কিছু নাই সো আমরা এখান থেকে খুব বেসিক কিছু ম্যাথ দেখব যাতে করে আমরা ম্যাথ পার্টে খুব ইজিলি ম্যাথ করতে পারি মানে ক্রিয়েটিভ সলভ করতে পারি তো আমি তোমাদের এখন খুব বেসিক তিন থেকে চারটা ম্যাথ দেখাবো আর খুব ইম্পর্টেন্ট ক্রিয়েটিভগুলো হচ্ছে ম্যাথ পার্টটা দেখাবো সো ম্যাথ ম্যাথপারটা আশা করি তোমরা যে কোনো ক্রিয়েটিভ সলভ করতে পারবা তো আমি প্রথমে এই ম্যাথটা দেখি কি বলা হচ্ছে এখানে এখানে পাঁচশো এমএল মানে ফাইভ হান্ড্রেড এম এল এইচ টু এস এ ফোরে ফাইভ হান্ড্রেড এম এল এইচ টু এস এ ফোরে ফোরটি নাইন গ্রাম এইচ টু এস এ ফোর আছে এখানে আমাদের ভলিউম হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল এবং এর মধ্যে এইচ টু এসএ ফোর আছে হচ্ছে কত ফোরটি নাইন গ্রাম এখন বলা হচ্ছে এই যে দ্রবণটা ফাইভ হান্ড্রেড এম এল এ ফর্টি নাইন গ্রাম এইচ ফোর আছে এই দ্রবণ থেকে আমরা নিব হচ্ছে আপ ফিফটি এম কত নিব ফিফটি এম এল ফিফটি এম এলকে টেন পারসেন্ট দ্বারা প্রশমিত করতে মানে টাইটেড করতে কত পরিমাণ এনএচ লাগবে মানে আমাদের এর পরিমাণটা বের করতে হবে বোঝা গেল সো এই যে সলিউশনটা আমরা এই সলিউশনের সবটুকুকে নিয়ে এনে তার সাথে রিয়েকশন করাবো না আমরা যেটা করব এই সলিউশনের নিব হচ্ছে ফিফটি এম এল নেব কত এম এল নেব ফিফটি এম এল এইচ টু এস এসএ ফোর নিব কিন্তু আমাদের যেটা করা লাগবে এই পাঁচশো এম এলের মধ্যে তোমাকে এইচ টু এস ফোর এর পরিমাণটা বা অ্যামাউন্টটা দেওয়া আছে সো পাঁচশো এম এল এর মধ্যে ফোরটি নাইন গ্রাম এইচ টু এস এফ ফোর থাকলে তার মোলারিটি বা কনসেন্ট্রেশন এখান থেকে বের করে নিতে হবে আমি প্রথমে যেটা করবো এইচ টু এস ও ফোর আর ও এনএচএ রিয়োকশানটা লিখবো আমি লিখবো যে এইচ টু এস ও ফোর প্লাস এন এ ও এইচ এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে এন মানে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে এইচ ও এটা যদি ব্যালেন্স করি সোডিয়াম এখানে দুইটা সো এখানে লাগবে হচ্ছে টু মানে ওদের রেশিও হচ্ছে ওয়ান ইস টু টু এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ান ইস টু টু তো ওদের জন্য এই ফর্মাটা কীরকম হয়ে যাবে এই পাশে যদি অ্যাসিড হয় মানে অ্যাসিডের ভলিউম অ্যাসিডের কনসেন্ট্রেশন বেজের ভলিউম মানে খাড়ের ভলিউম বা আয়তন আর হচ্ছে খাড়ের খাড়ের ঘনমাত্রা তো যেটা হবে ওদের রেশিওটা হচ্ছে আমি এরকম লিখবো যে অ্যাসিড মানে এইচ টু ফোরের মানে অ্যাসিডের উপর হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা আর নিচে হচ্ছে কি খারের মোল সংখ্যা এদের অনুপাত কত খারের হচ্ছে দুই আর অ্যাসিডের হচ্ছে কত ওয়ান এখন আমরা কি জানি আমরা জানি ঘনমাত্রা ঘনমাত্রা বা কনসেনট্রেশন বা মোলারিটি আমরা জানি মোলারিটি ইকুয়াল টু হচ্ছে মোল বাই আয়তন মানে হচ্ছে ভলিউম মোলারিটি মানে হচ্ছে মোল সংখ্যাকে আয়তন বা ভলিউম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় মোলারিটি পাওয়া যায় তাহলে এখান থেকে মোল বের করতে কি করতে হবে এখান থেকে অতএব মোল মোলিক্যাল টু আসবো হচ্ছে মোলারিটি মোলিকল টু মোলারিটি ইনটু আয়তন বোঝা গেল মোল ইকোলু হচ্ছে মোলারিটি ইন্টু আয়তন তাহলে এখানে কি অ্যাসিডের মোল সংখ্যা তাহলে এখানে আমি দিব হচ্ছে অ্যাসিডের মোলারিটি ইন্টু অ্যাসিডের আয়তন মানে ভি আর হচ্ছে এস এ আর নিচে হচ্ছে খাড়ের আয়তন আর হচ্ছে খাড়ের মোলারিটি ইকোয়াল টু টু আর ওয়ান এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি এরকম হয়ে যাবে টু ইন্টু টু ইন্টু ভি এস এ ইকল টু হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু বি এস বি তার মানে খেয়াল করে দেখো এই যে খারের সামনে দুই মল আছে মানে এন এওয়েচের সামনে কত দুই মল এই টু কিন্তু আসলে অ্যাসিডের সামনে চলে আসলো আর অ্যাসিডের সামনে হচ্ছে ওয়ান তাই না অ্যাসিডের সামনে ওয়ান সেটা হচ্ছে খাড়ের সামনে চলে আসলো সো আমরা হচ্ছে এই যে এটা ইউজ করব মানে হচ্ছে এর পরিমাণ বের করার জন্য বা অ্যামাউন্ট বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা বের করব হচ্ছে বিটা মানে এন এ পরিমাণ তো আমাদের জানতে হবে হচ্ছে অ্যাসিডের আয়তন মানে হচ্ছে ভলিউম সেটা আমরা জানি কতটুকু ফিফটি এম এল কারণ ফিফটি এমএলকে টেন পার্সেন্ট এনও তার সাথে রিয়েশন দেওয়া হয়েছে সো ভি আমরা জানি ক্লিয়ার কী কী আমরা জানি সেটা আমি বলছি এটা আমরা জানি এটা জানি এস এ মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা মোলারিটি অফ হচ্ছে অ্যাসিড এটা আমরা জানি না বের করতে হবে এসবি বা মানে হচ্ছে মোলারিটি অফ এনওয়েচ তো এনএএয়েচের মোলারিটি মানে ঘাড়ের মোলারিটিটা দেওয়া আছে টেন পার্সেন্ট এটা পার্সেন্টেজে দেওয়া আমরা কিন্তু পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়া শিখেছি তো সেটা করতে হবে আর কি আর অ্যাসিডের যে মোলারিটি সেটা বের করতে হবে তো অ্যাসিডের মোলারিটি আমি প্রথমে বের করব। কি কি করা আছে এখানে খেয়াল করে দেখো পাঁচশো এম এ ফর্টি নাইন গ্রাম এইচ টু এস ফোর দেওয়া আছে আমি এইচ টু এস ফোরের মোল নাম্বারটা বের করব। সেটা কিভাবে খেয়াল করে দেখো যে মোল সংখ্যা মোল সংখ্যা কার হচ্ছে এইচ টু এস ও ফোর সেটা কীভাবে করে ভর বাই ভর বাই আণবিক ভর তাই না তো এইচ টু কত গ্রাম আছে ফোর্টি নাইন গ্রাম আছে আর এইচ টু এসে ফোরে আণবিক ভর মানে মলিকুলার ম্যাচ হচ্ছে নাইনটি এইট কত হবে নাইনটি এইট সো এখান থেকে আমরা এইচ টু এস পরে কী পেয়ে যাবো মোল সংখ্যা পেয়ে যাব এটা কাটাকাটি করলে আসবো হচ্ছে পয়েন্ট ফাইভ মোল আমরা এইচ টু এস এ কী পেয়ে গেলাম এইচ টু এস ফোরে মোল সংখ্যা পেয়ে গেলাম পাঁচশো এম এটা কিন্তু মোল দ্যারেটি না জাস্ট তার মোল সংখ্যা পাঁচশো এম এল এ এখন আমরা এস টু এস ফোরে মোলারিটি বের করব আমি লিখব যে মোলারিটি এস টু এস ফোর আমরা মোলারিটি সূত্রে কি জানি উপরে হচ্ছে মোল আর নিচে হচ্ছে আয়তন তো পাঁচশো এম এল এ পাঁচশো এম এল এস টু এসএ ফোর আছে হচ্ছে পয়েন্ট ফাইভ মোল উপরে বসাবো আমি জিরো পয়েন্ট ফাইভ আর নিচে হচ্ছে পাঁচশো এম এল পাঁচশো এম এল মানে হচ্ছে পয়েন্ট ফাইভ লিটার মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে পার্শোয়াল মানে হচ্ছে পয়েন্ট ফাইভ লিটার এখানে বসালাম পয়েন্ট ফাইভ লিটার এখানে এসে যাবে এটা ওয়ান মোল পার লিটার সো এটা হচ্ছে আমাদের এইচ টু এস এ মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোলারিটি বোঝা বোঝা আমি এখানে লিখি যে আমি কি কি পেয়েছি আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাসিডের অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে হচ্ছে ভি ভি এ আর হচ্ছে ভিএ আর হচ্ছে এস এ ভিএ হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফা সরি ফিফটি ml 50 ফিফটি আর এস এ হচ্ছে ওয়ান মোল পার লিটার ভিএ ফিফটি ml কেন কারণ এই যে পাঁচশো ml ছিল কিন্তু তার মধ্যে আমি ফিফটি ml কে টেন পার্সেন্ট সাথে রিয়েশন দিয়েছি সো অ্যাসিডের ভলিউম নিতে হয় ফিফটি ml কিন্তু মোলারিটি আরিটি বের করার জন্য তোমাকে কিন্তু পাঁচশো ml নিয়ে কাজ করতে হবে কারণ পাঁচশো ml এর মধ্যে এইচ টু পরিমাণটা তোমাকে দেওয়া আছে দেওয়া ছিল আর কি এইবার হচ্ছে টেন পার্সেন্ট এনএয়েচকে মোলারিটিতে কনভার্ট করতে হবে এখন আমরা কিন্তু পার্সেন্টেজকে মোলারিটিতে পিপিএমে এ কনভার্ট করেছি তো পার্সেন্টেজ মানে কি আসলে তো আমি এখানে লিখি যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট তো পার্সেন্টেজ মানে ছিল হচ্ছে একশো এম এলএ এই লাইনটা লেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একশো এম এল এ টেন গ্রাম এনওয়েচ এটা হচ্ছে পার্সেন্টেজের মিনিং টেন পার্সেন্ট যদি কিছু না লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা ডাব্লিউইভি ভি মানে হচ্ছে ভলিউম ভলিউমের মধ্যে মানে আয়তনের মধ্যে গ্রাম আর কি তো একশো এম এল আছে হচ্ছে টেন গ্রাম সো আমরা এটাকে নিব হচ্ছে এক হাজার এম কত এম এল এ নিব এক হাজার এম এল এক হাজার এম এ কেন নিচ্ছি কারণ মোলারিটি ডেফিনেশন মোলারিটি মানে হচ্ছে এক হাজার এম এ কত মোল সো একশো এম এ যদি এত গ্রাম থাকে তাহলে এক হাজার এম এ কত গ্রাম সেই গ্রামটাকে দেন আমরা মোলে নিয়ে গেলেই আমরা মোলারিটি পেয়ে যাব সো হয়ে যাবে উপরে দশ আর নিচে হচ্ছে একশো উপরে হচ্ছে এক হাজার আসবে মানে এখানে উপরে টেন এই একশো যাবে নিচে আর এক হাজার যাবে হচ্ছে উপরে এইখানে এরকম গেলো এত শূন্য 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 কাটা এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা একশো একশো গ্রাম এনএইচ তার মানে এক হাজার এম আছে হচ্ছে কত এক হাজার এম আছে হচ্ছে আমাদের একশো গ্রাম এন এ একশো গ্রাম এনএইচ এখন এটাকে যদি আমরা এনএইচের এটাকে যদি আমরা এনওএএইচ এর আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাবে মোল নাম্বার চলে আসবে তো আমি যেটা করবো এই যে একশো ডিভাইড হচ্ছে চল্লিশ কারণ এনএএএচ এর আণবিক ভর হচ্ছে চল্লিশ কারণ করে দেখো এন এ ও এইচ এ হচ্ছে টোয়েন্টি থ্রি তারপর অক্সিজেন হচ্ছে সিক্সটিন প্লাস হাইড্রোজেন হচ্ছে ওয়ান ইকোয়াল টু ফোরটি তো এটা আসবো হচ্ছে এখান থেকে টু পয়েন্ট ফাইভ আর এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা বোঝা গেল আমি যেটা করলাম একশো এমএলএ দশ গ্রাম আছে সো এক হাজার এমএলএ কত গ্রাম আছে একশো গ্রাম আছে সেই একশো গ্রামটাকে আমি মোলে নিয়ে গেলাম এই যে মোলটা আসলো টু পয়েন্ট ফাইভ মোলে এই টু পয়েন্ট ফাইভ মোলটাই আসলে মোলারিটি কারণ এই টু পয়েন্ট ফাইভ মোল আছে কত এই টু পয়েন্ট ফাইভ মোল আছে ওয়ান থাউজেন্ড এমএলএ মানে এক লিটারে সো আমি পেয়ে গেলাম হচ্ছে এনএএয়েচের কী এনএচের কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি সো আমি এখন এখানে লিখবো যে ভি বি বের করতে হবে আর হচ্ছে এস বি আমরা বের করে ফেললাম টু পয়েন্ট ফাইভ মোল পার লিটার বোঝা গেল এখন তুমি জাস্ট যেটা করবা এই ফর্মুলায় বসাই দিবা এই ফর্মুলায় বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে তো আমি এখানে লিখি যে টু ইন্টু কী হবে টু ইন্টু ভিএ এ হচ্ছে কত পঞ্চাশ তাই না পঞ্চাশ এম এল কারণ আমরা পাঁচশো এম এল ছিল পঞ্চাশ এম এল নিয়ে কাজ করেছি এটা খেয়াল করা লাগবে অবশ্যই ইন্টু এস এ এস এ ওয়ান হচ্ছে এস এর কনসেনট্রেশন সেটা পেয়েছিলাম হচ্ছে ওয়ান ইকুয়াল টু এই ওয়ান লেখার দরকার নেই ভিভি বে বের করতে হবে তাই না আর ইন্টু এসবি এসবি কত পেলাম টু পয়েন্ট ফাইভ এখন এখানে কত থাকবে টু ইন্টু পঞ্চাশ মানে হচ্ছে একশো তাই না আর এখানে ওয়ান মানে একশোই থাকবে আর এ পাশে হচ্ছে ভিবি ইন্টু টু পয়েন্ট ফাইভ তার মানে এই টু পয়েন্ট ফাইভকে পাশে নিয়ে আসতে হবে একশো ডিভাইড টু পয়েন্ট ফাইভ সো এটা চলে আসবো হচ্ছে আমাদের এরকম আমি বাকিটুকু এখানে করি যে ভিবি মানে হচ্ছে এনেমচের পরিমাণ যে একশো ডিভাইড টু পয়েন্ট ফাইভ এত এম এল এম আসবে কারণ হচ্ছে বি এটা হচ্ছে এম এ এখন ওটা ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এনে ওয়েচের পরিমাণ ব্যাপারটা বোঝা গেল খুবই সিম্পল মানে এই জন্যই আমরা আসলে পার্সেন্টেজ থেকে মোলারিটি বা পিবিএম থেকে মোলারিটি পিপিএম থেকে মোলারিটি বা হচ্ছে মোলারিটি থেকে পার্সেন্টেজ এসব কনভারশন শিখেছিলাম আর কি এবং মোলের কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বড় ম্যাথ করতে হলে তোমাকে সব কিছু মোটামুটি জানতে হবে এরপরে আমরা যেটা যাব আমরা কিন্তু এর আগে যখন ল অফ ডিলিউশন বা হচ্ছে লৌকন শুধু দেখেছিলাম সেখানে আমরা কিন্তু মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশনের জন্য মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন একত্রে মিশালে মোলারিটি কত হবে বা মোর দেন ওয়ান বেসিক সলিউশন একত্রে মেশালে মোলারিটি কত হয় বের করেছিলাম এবারে আমরা যেটা করব তোমার কাছে একটা একটা বেসিক সলিউশন মানে খার্যবন থাকবে আর সেই ক্ষার জোবনের অপোজিটে তোমার কাছে থাকবে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন যদি এদেরকে মেশানো হয় তাহলে হয়তো তোমাকে এখান থেকে হয়তো ক্ষার জোবনের কনসেনট্রেশন বের করতে বলবে অথবা কোনো অ্যাসিডিক সলিউশনের কনসেনট্রেশন বা ঘনমাত্রা বের করতে বলবে মানে এখানে তোমার মোর দেন ওয়ান অ্যাসিডিক থাকতে পারে অথবা মোর দেন ওয়ান বেসিক সলিউশন থাকতে পারে সো দেখি আমরা এরকম ম্যাচটা কেউ সলভ করতে পারি এই ম্যাচটা বলা হচ্ছে একটা এনে সলিউশন একটা এনএচ সলিউশন টোয়েন্টি ফাইভ এম এলের যাকে প্রথমে টেন এম এল পয়েন্ট ওয়ান মোলার এইচসিএল দ্বারা প্রশমিত করা হয় মানে ট্রাইট্রেট করা হয় কিন্তু পয়েন্ট ওয়ান মোলার টেন এম এল এইচসিএল দিয়ে সম্পূর্ণ এনএইচ মানে টোয়েন্টি ফাইভ এম এল এনএস সলিউশনটাকে ট্রাইট্রেট বা হতে শেষ করা যায় না মানে এনও থেকে যায় তো বাকি টুকুকে প্রশমিত করতে বা শেষ করতে আরও পয়েন্ট ওয়ান ফাইভ মোলার চারশো এম এল এইচসিএল লাগে তার মানে এই যে আমাদের এনএইচ সলিউশনটা এনএচ সলিউশনটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এল সলিউশন আর এই সলিউশনটাকে টাইটেড করতে বা একদম সম্পূর্ণরূপে শেষ করতে আমাদের লাগে হচ্ছে দুইটা এইচ সিএল সলিউশন তো আমরা কিন্তু এর আগে মোর দেন ওয়ান এইচসিএল মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন বা হচ্ছে মোর দেন ওয়ান বেসিক সলিউশনকে কীভাবে একটা সলিউশনে আনতে হয় সেটা শিখেছিলাম তো এই যে আমাদের এনএইচ সলিউশনটা তাকে টাইডেক্ট করতে বা শেষ করতে দুইটা এইচ সিএল সলিউশন লাগে একটা হচ্ছে টেন এম এল টেন এম এল পয়েন্ট ওয়ান মোলার এইচ সিএল আর একটা হচ্ছে পয়েন্ট আরেকটা চারশো এম এল মানে ফোর হান্ড্রেড এম এল পয়েন্ট ওয়ান ফাইভ মোলার এইচ এইচসিএল তাই না তো যেটা করবো আমরা দুইটাকে সেম মোলারিটিতে নিয়ে আসবো সেম মোলারিটি সেটা কোনটা ওয়ান মোলারিটিতে নিয়ে আসবো তো ওয়ান মোলারিটিতে কীভাবে নিয়ে আসে এটা টেন এম এল পয়েন্ট ওয়ান মোলারিটি তাই না সো আমরা এই ক্ষেত্রে যেটা ইউজ করবো ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু তো ভি ওয়ান এস ওয়ানে বসাবো হচ্ছে টেন আর এস ওয়ানে বসাবো হচ্ছে পয়েন্ট ওয়ান ভি টু আর এস টুর জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়ান কারণ আমরা ওয়ান মোলারিটিতে এটাকে নিয়ে আসতে চাই মানে এই যে সলিউশনটা এটাকে আমরা ওয়ান মোলারিটিতে নিয়ে আসতে চাই তো তার ইনিশিয়াল ভলিউম বা আয়তন হচ্ছে টেন এম এল মোদালিটি বা ঘনমাত্রা হচ্ছে কত পয়েন্ট ওয়ান ইকুয়াল টু ফাইনাল ভলিউম ইন্টু ওয়ান মোলারিডি এই ভি ভিটু হচ্ছে ওয়ান মোলারিডিতে তার ভলিউম তো এইখানে ইন্টু ওয়ানটা আমরা চাইলে কি করতে পারি মুছে দিতে পারি তার মানে ভি বিটো হচ্ছে টেন ইন্টু পয়েন্ট ওয়ান সো এখান থেকে বিটু পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান ওয়ান এম এল টেন ইন্টু পয়েন্ট ওয়ান মানে হচ্ছে ওয়ান এম এল সেটাকে লিখতে পারি হচ্ছে আমি ওয়ান এম এল ওয়ান এম এল পয়েন্ট ওয়ান মোল আপ ওয়ান এম এল ওয়ান মোলার এইচ সি এল সলিউশন ব্যাপারটা বোঝা গেল তো সেম ভাবে এটাকেও নিয়ে আসি চারশো ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ মাল্টিপ্লাই করে দিলেই হলো চারশো ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ এত এত এম এল ওয়ান মোলার এইচ সি এল সলিউশন মানে হচ্ছে আমাদের সিক্সটি এম এল ক্যালকুলেট করলে আসবে সিক্সটি এম এল ওয়ান মোলার এইচ সি এল সলিউশন তো এখানে টোটাল এখন তাহলে সি এল সলিউশন কত হবে আমরা এটাকে ওয়ান মোলারে নিয়ে গিয়েছি মানে প্রথমটাকে ওয়ান মোলারে নিয়ে গিয়েছি এটাকে ওয়ান মোলারে নিয়ে গিয়েছি তার মানে টোটাল এইচসিএল সলিউশন হবে এখানে যে টোটাল টোটাল এইচসিএল সলিউশন হবে হচ্ছে সিক্সটি ওয়ান এম এল ওয়ান মোলার এইচসিএল বুঝে গেল এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো যদি এখানে দুইটা এইচসিএল সলিউশন না থাকে একটা যদি আর আরেকটা যদি এইচ টু এস থাকতো তো সেটা আমি বলি সাপোজ ধরো এটা যদি এইচ টু এসএ ফোর থাকতো তাহলে কি হতো তাহলে আমি লিখতাম আমি একটু বুঝাই যে যদি এটা এইচ টু এস ফোর থাকতো এটা এই কুলটা আমি লিখতাম হচ্ছে এখানে কত আছে ওয়ান এম না আমি লিখতাম টু এম এল টু এম এল ওয়ান মোল এইচসিএল এটা আমি তোমাদের আগে বলেছিলাম যখন আমরা হচ্ছে ডিলিউশন ল মানে হচ্ছে লৌহকরণ সূত্রে পড়েছিলাম যে ওয়ান মোল এইচসিএল যেই কাজ করতে পারে সরি আবারও বলি যে ওয়ান মোল ওয়ান মোল এইচ টু এস ফোর যেই কাজ করতে পারে সেই কাজটা করার জন্য কি লাগে টু মোল এইচসিএল লাগে আবারও বলি ওয়ান মোল এইচ টু এস ফোর যেই কাজ করতে পারে সেই সেম কাজ করার জন্য টু মোল এল লাগে তুমি যদি মানুষ হিসেবে চিন্তা করো ধরো এইচ এস ফোর তো শক্তিশালী একজন মানুষ মানে ও একা যেই একা যেই কাজ করতে পারে এল দুজন মিলে সেই কাজ করতে পারে কারণটা হচ্ছে রিয়েশন থেকে আসছে এটা কোথেকে তুমি যদি এইচ টু এসো ফোরের সাথে এনএউএচের রিয়োকশান দাও তাহলে NaOH লাগবে টু মোল মানে হচ্ছে ওয়ান মোল এইচ টু ফোর দুই মোল টাইট্রেট বা প্রশমিত করতে পারে কিন্তু তুমি যদি এইচসিএলের সাথে এনএএচের রিয়োকশান দাও তাহলে কী হবে হচ্ছে এখান থেকে NaCl প্লাস এইচ টু এটা এক মোল এটা এক মোল হচ্ছে ওয়ান তার মানে এক মোল এইচ টু এস এ ফোর প্রশমিত করতে পারে কিন্তু পারে হচ্ছে এক মোল এনএচে প্রশমিত করতে এখন যদি এইচসিএল চাই যে আমি দুই মোল এনএয়েচ এ প্রশমিত করবো এইচ টু এসএফোর মতো তাহলে এইচ এইচসিএল লাগবে হচ্ছে দুই মল লাগবে তার মানে খেয়াল করে দেখো যে এক মোল এইচ টু এসএফোর যে কাজ করলো সেই কাজটা করতে এইচ সিএলের লাগলো হচ্ছে দুই মোল সো ওয়ান এম এল ওয়ান এম এল ওয়ান মোল আর এইচ টু এস এসএফোরকে লেগব হচ্ছে আমি ডাবল মানে টু এম এল ওয়ান মোল আর এইচ সি এল ব্যাপারটা বোঝা গেল আর যদি এইচ এইচসিএল থেকে এইচ টু এসএফোর যেতে চাও তাহলে অর্ধেক হয়ে যাবে ব্যাপারটা ক্লিয়ার সো এখানে ছিল আমাদের এইচসিএল আমি আবার এইচসিএল লিখে দিই সো আমরা এখানে পেলাম হচ্ছে টোটাল সিক্সটি ওয়ান এম এল সিক্সটি ওয়ান এম এল ওয়ান মোলার এইচসিএল এখন আমরা এই যে এন এ ওইচ আর এইচসিএলের জন্য ফর্মুলা ইউজ করবো লঘুকরণ সূত্র বা হচ্ছে ডিলিউশন ল এইচ এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমি এনএসিএল প্লাস এইচ টু এটাকে ব্যালেন্স করলে কী হবে ওর সামনে ওয়ান ওর সামনে ওয়ান সো ভি এস এ ইকাল টু ভিবিএসবি সো ওর সামনে ওয়ান এখানে ওয়ান আসবে তো আমরা ভিএ এস এ বসাবো তো ভিএ হচ্ছে সিক্সটি ওয়ান মানে অ্যাসিডের টোটাল ভলিউম বা এতন হচ্ছে সিক্সটি ওয়ান কনসেনট্রেশন ওয়ান মোলার ইকোয়াল টু এখানে হবে ভি বি ভিবিটাই হচ্ছে আচ্ছা ভিভি হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এসবি এসবি মানে হচ্ছে আমার এনএচের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন তো আমাদের এসবিটাই বের করতে হবে তাই না সো আমরা যেটা করবো অতএব এখান থেকে এসবি আসবো হচ্ছে কত সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ডিভাইড টোয়েন্টি ফাইভ ইকুয়াল আসবে টু পয়েন্ট ফোর ফোর মোল পার লিটার তার মানে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন থাকলে বা উল্টাটাও হতে পারে এখানে একটা অ্যাসিডিক সলিউশন দুইটা বেসিক সলিউশন সেটাও হতে পারে তখন আমরা দুইটা বেসিক সলিউশনকে একটা বেসিক সলিউশন বা খার্য বনে নিয়ে আসবো দেন হচ্ছে আমরা বি ওয়ান বি টু এস করব এগুলো কিন্তু খুবই সিম্পল ম্যাথ কিন্তু দেখা যায় পরীক্ষার সময় অনেকে মাথা থাকে না এরপরে আমরা যেটা করবো যে আমাদের বের করতে হবে কোনো মেটালের ভর মানে একটা অ্যাসিড সলিউশনের সাথে একটা মেটাল মেটাল রিয়েশন হবে পরে দেখা যাবে অ্যাসিডটা শেষ হবে না সেই বাকি অ্যাসিডটুকুকে শেষ করতে কিছু খাড লাগে সেই খার মানে ব্যাসিক সলিউশন দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সেই মেটালের ম্যাথটা বের করতে হবে বা ভটটা বের করতে হবে মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাসিডিক একটা ম্যাথ তো আমরা এখন সেটা দেখি আমাদের আগে ম্যাথটায় একটা বেসিক সলিউশন বা খার যৌবন ছিল সেটাকে শেষ করার জন্য আমরা মানে করার জন্য প্রথমে একটা অ্যাসিডিক সলিউশনের সাথে বিক্রিয়া দিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ খাড় জোবন বা ব্যাসিক সলিউশনটা শেষ হয় নাই তো সম্পূর্ণটুকু শেষ করার জন্য আমাদের আরেকটা অ্যাসিডিক সলিউশন দরকার হয়েছিল এখানে আমাদের যেটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন টোয়েন্টি এম এল পয়েন্ট ওয়ান মোর অ্যাসিডিক সলিউশনটা আমার প্রথমে হচ্ছে এম জি ধাতু মানে ম্যাগনেশিয়াম মেটালের সাথে রিয়োকশান দিচ্ছি আমরা জানি অ্যাসিড হচ্ছে মেটালের সাথে রিয়েকশান করে তো এইচসিএল কী করবে এইচসিএল হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে রিয়েক্ট করবে এম জি সেখানে তৈরি করবে হচ্ছে এম জি সি এল টু মানে সল্ট প্লাস এইচ টু তো ব্যালেন্স করার জন্য কী করতে হবে আমাদের এখানে একটু দিতে হবে আচ্ছা তো এখানে যেটা বলা হচ্ছে আমরা ম্যাগনেশিয়ামের সাথে রিয়োকশান করলাম তো ম্যাগনেশিয়ামের সাথে রিয়োকশান করার পর সম্পূর্ণ টুকু শেষ হয় নাই আরও এইচসিএল বাকি আছে তো বাকি যে এইচসিএল টুকু আছে সেই এইচসিএল টুকু শেষ করার জন্য আমাদের এই যে সেভেন পয়েন্ট ফাইভ এম এল পয়েন্ট টু মোলার লাগে মানে এই বেসিক সলিউশনটা লাগে এখন চাওয়া হচ্ছে এম জি ধাতুর ভরটা কত মানে এর ভর বা ম্যাচ কত এটা চাওয়া হচ্ছে এখানে যে ম্যাগনেশিয়াম ধাতুটা রিয়েকশন করেছে এস সিএলের সাথে সাথে তার ম্যাচ চাওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে যেটা করব। এখানে কতটুকু এনএচ আছে এবং এখানে কতটুকু এইচসিএল আছে সেটা বের করে ফেলবো ক্লিয়ার আমাদের স্টেপ হচ্ছে বের করে ফেলার কারণটা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেশিয়ামের সাথে কতটুকু এইচসিএল রিয়েশন করেছে আমরা যদি এই রিয়েশন থেকে দেখি একটু হিসাব করি যে এইচসিএল আণবিক ভর আণবিক ভর বা মলিকুলার ম্যাচটা কত এখানে ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাই না থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান তো হবে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর এটা কত মোল আছে দুই মোল আছে তাই না সো ইন্টু টু ইকাল টু হচ্ছে সেভেন্টি থ্রি গ্রাম আর ম্যাগনেশিয়াম হচ্ছে ম্যাগনেশিয়ামের আণবিক ভর চব্বিশ গ্রাম মানে টোয়েন্টি ফোর গ্রাম তো তার মানে সেভেন্টি থ্রি গ্রাম রিয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি আমরা এরকম ম্যাচ করে এসেছি চ্যাপ্টারের প্রথম দিকে তোমাদের কাছে স্যান্ডেনও ছিল সেভেন্টি থ্রি গ্রাম এচসিএলের সাথে রিয়েশন করা হচ্ছে টোয়েন্টি ফোর গ্রাম ম্যাগনেশিয়াম বোঝা গেলো তাহলে এই যে এখানে কতটুকু এস সিএল আছে এখানে সবটুকু কিন্তু আসলে এএমজির সাথে রিয়োকশন করে না কিছু যেটা বাকি থাকে সেটা রিয়েকশান করা হচ্ছে এর সাথে তো আমরা যেটা দেখবো যে এন এ তার সাথে কতটুকু এচস এল করে সেটা বাদ দিয়ে বাকিটুকু করবো হচ্ছে এম জি এর সাথে সো আমরা প্রথমে যেটা করব। এখানে কতটুকু এনএএএইচ আছে আর এখানে কতটুকু এস আছে সেটা বের করে ফেলবো তো সেটা বের করার জন্য আমরা ইউজ করব পরিচিত একটা ফর্মুলা সেটা হচ্ছে এ ডাব্লিউ টু এস ভি এম তো প্রথমে আমি এনএএএইচ এর পরিমাণটা বের করি তো ডাব্লিউ টু এস হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সেটা কত এন এনওয়েচ এর পয়েন্ট টু তো এখানে পয়েন্ট টু বসেই আর ভি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটাকে আমরা নিব হচ্ছে লিটারে ভি ইকল টু সেভেন পয়েন্ট ফাইভ এম এল ওয়ান থাউজেন্ডে ডিভাইড করবো হয়ে যাবে পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ লিটার সো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ ইন্টু হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম মানে হচ্ছে এনএএইচ এর কি এনএএইচ এর আণবিক ভর বা মলিকুলার ম্যাস ফোরটি গ্রাম সো এখানে এনএ হচ্ছে আনবিক ভর বা মলিকুলার মেচ বসাবো কত পেয়ে গেলাম ফোরটি গ্রাম এখান থেকে পাবো হচ্ছে আমরা পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম এন এ ওয়েচ মানে এই যে এই সলিউশনটায় এত গ্রাম এন এ আছে এবার যাব হচ্ছে আমরা এইচ এইচসিএল এর এইচ এইচসিএল এর ক্ষেত্রে যেখানে কতটুকু এইচ সি এল আছে তো এইচসিএল আছে হচ্ছে ডাব্লিউ কল টু এস ভি এম করি আমরা আবার এস ভি এম তো তার এস হচ্ছে পয়েন্ট ওয়ান এস হচ্ছে পয়েন্ট ওয়ান আর ভি হচ্ছে টোয়েন্টি এম সেটাকে ওয়ান থাউজেন্ডের ডিভাইড হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি এম এল তো ওয়ান ডিভাইড হবে হচ্ছে পয়েন্ট লিটার সো পয়েন্ট লিটার ইন্টু এম হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আরম্ভিক এখান থেকে পাবো হচ্ছে আমরা পয়েন্ট জিরো সেভেন থ্রি গ্রাম এখন এই যে পয়েন্ট গ্রাম এই সম্পূর্ণটুকু কিন্তু আসলে এম মানে ম্যাগনেশিয়াম সাথে রিয়াকশান করে না ক্লিয়ার কিছুটা করে হচ্ছে মানে কিছু অংশ যেটা বাকি থাকে সেটা করা হচ্ছে পয়েন্ট জিরো সিক্স সাথে পয়েন্ট জিরো সিক্স গ্রাম এন সাথে তাহলে আমাদের এখন যেটা করতে হবে আমাদের দেখতে হবে যে পয়েন্ট জিরো সিক্স গ্রাম এনএইচ তার সাথে কতটুকু এইচসিএল রিয়েকশান করে সেটা আমাদের দেখতে হবে আগে তাহলে আমরা রিয়োকশন লিখি যে এন এইচসিএল এইচসিএল প্লাস এন রিয়েকশন করাও তাহলে কি হয় আমরা পাই হচ্ছে এনএসিএল প্লাস হচ্ছে এইচ টু ও তাই না ওয়ান মোল ওয়ান মল করে অলরেডি ব্যালেন্স করা আছে এখানে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এটা চল্লিশ তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে চল্লিশ গ্রাম তাই না ও নিয়ম যে চল্লিশ গ্রাম এনএ এইচ তার সাথে এইচসিএল রিয়োকশন করে কত গ্রাম থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম অতএপ এইচএ এটার সাথে করে কত গ্রাম কত এটার সাথে করে কত গ্রাম মানে পয়েন্ট জিরো সিক্স সাথে করে কত গ্রাম পয়েন্ট জিরো সিক্স গ্রাম এনও এইচ তার সাথে এইচসিএল রিয়োকশান করা হচ্ছে থার্টি সিক্স থাকবে উপরে থার্টি সিক্স সিক্সে ফাইভ আর নিচে হবে হচ্ছে ফোরটি ইন্টু হবে পয়েন্ট জিরো সিক্স ক্যালকুলেট করে পাবো হচ্ছে এখান থেকে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ গ্রাম এইচসিএল তার মানে এতটুকু এইচসিএল আসলে কী করে এতটুকু এইচসিএল হচ্ছে এনএইচ তার সাথে রিয়াকশন করে তাই না এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ এতটুকু এইচসিএল হচ্ছে এনএইচ ওর সাথে রিয়েকশন করে তাহলে এই যে সোলুশনটা কতটুকু এইচসিএল ছিল ছিল হচ্ছে এতটুকু এইচসিএল তাহলে বাকিটুকুই করে কার সাথে বাকিটুকু করে ম্যাগনেশিয়ামের সাথে সো বাকিটুকু বের করে ফেলতে হবে তাহলে ম্যাগনেশিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের সাথে রিয়োকশান করা হচ্ছে পয়েন্ট জিরো সেভেন থ্রি জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি থেকে মাইনাস করবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন ফাইভ এত গ্রাম এইচসিএল এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট টু ফাইভ গ্রাম এইচসিএল তার মানে এই যে এই যে পরিমাণটা এই পরিমাণটা হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে রিয়োকশান করে তো আশা করি এইটুকু বোঝা গেল যে এইটুকু কেন ম্যাগনেশিয়ামের সাথে রিয়েকশন করে আমি আবার একটু বলি প্রথমে যেটা বের করলাম এই সলিউশনে কতটুকু এনএয়েচ আছে বের করে ফেললাম এই সলিউশনে কতটুকু এচসিএল আছে বের করে ফেললাম তারপর রিয়েকশানের সাহায্য নিয়ে আমরা ফোরটি গ্রামের সাথে রিয়েকশান করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এর রিয়েশন থেকে পেয়েছি আমরা সো এত গ্রামের সাথে রিয়েকশন করে কতটুকু এচসিএল বের করে ফেললাম তাই না তো এতটুকু সিএল রিয়োকশন করা হচ্ছে এতটুকু এন এর সাথে তার মানে টোটাল এইচসিএল থেকে এটা বাদ দিয়ে দিলে বাকি যেটুক থাকবে সেটা রিয়েকশন করা হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে কারণ এই যে এইচসিএলটা সেটা প্রথমে রিয়েকশন করা হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে এরপরে বাকি যতটুকু থাকে সেটা রিয়েকশন করার জন্য সম্পূর্ণটুকু রিয়েকশন করার জন্য এতটুকু এনওএএচ লাগে সো এইটুকু এনওএচের সাথে কতটুকু এইচসিএল রিয়োকশন করা সেটাকে তো আমরা বের করতে পারবো এই জন্য আমরা এটা আগে বের করেছি সো এতটুকু এইচসিএল রিয়েকশান করা হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে সো আমরা এই যে আবার এই যে এই রিয়েকশনের সাহায্য নেব এখান থেকে আমরা কী লিখবো যে 73 থ্রি গ্রাম এইচসিএল রিয়েশন করা হচ্ছে টোয়েন্টি ফোর গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে তাই না কারণ আমরা রিয়েকশান থেকে দেখতে পাচ্ছি সো আমাদের অল অলওয়েজ রিয়েকশানের সাহায্য নেওয়া লাগবে আদারওয়াইজ কিন্তু এসব ম্যান সামনে আগাবে না তাই না সো এখান থেকে আমি লিখবো হচ্ছে যে 73 গ্রাম 73 থ্রি গ্রাম করা হচ্ছে টোয়েন্টি গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে অতএব এই যে পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ গ্রাম এইচসিএল রিয়েকশান করবো হচ্ছে টোয়েন্টি ফোর উপরে থাকবে নিশ্চয়ই আসবে সেভেন্টি থ্রি ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট টু ফাইভ তো রিয়েকশনগুলো আমাদের আসবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন গ্রাম ম্যাগনেশিয়াম এটাকে লেখা যাবে হচ্ছে পয়েন্ট জিরো সিক্স গ্রাম ম্যাগনেশিয়াম বোঝা গেলো তার মানে হচ্ছে আসলে এইটুকু ম্যাগনেশিয়াম হচ্ছে এইচসিএলের সাথে প্রথমে রিয়েকশন করে তারপরে বাকি হচ্ছে কতটুকু এইচএ এতটুকু এইচসিএল রিয়েশন করা হচ্ছে এর সাথে এইটাই সো এটা খুবই খুবই বেসিক একটা ম্যাথ তোমার যদি এই ম্যাথটা ভালো মতো বুঝতে পারো এই যেখান থেকে পরিমাণটা বের করা এখান থেকে পরিমাণটা বের করা এগুলো মাথায় আসতে হবে এরপরে যাব হচ্ছে আমরা লাস্ট বেসিক টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক টপিক এটা যে আমরা হচ্ছে মোর দেন ওয়ান অথবা একটাও হতে পারে অথবা মোর দেন ওয়ানও হতে পারে অ্যাসিডিক আর হচ্ছে বেসিক সলিউশন একসাথে মিক্সড করবো মিক্সড করার পর তোমার কাছে জানতে চাওয়া হবে এই যে সলিউশনটা এটাকে আসলে একটা অ্যাসিডিক সলিউশন থাকবে নাকি একটা বেসিক সলিউশন হবে তো আমরা দেখি এটা কীভাবে করতে পারি